কাচি করতেছি, হলুদের গুঁড়া, লবণ, রসুন, মরিচ, এগুলো টোল দিয়ে আলু ভাজি করতেছি। রুটি ভাজি খেতে, আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। ভাতের সাথে খেতে ভালো লাগে। বাচ্চা থাকলে আসলে আলু ভাজি করতে হয়, বাচ্চারা আলু ভাজিটা পছন্দ করে। বাচ্চা বড় মানুষ সব মানুষ আলু ভাজি পছন্দ করে। আলু ভাজি রুটির সাথে খেতে অনেক স্বাদ লাগে, ভাতের সাথে খাওয়া যায়। আলু ভাজি একটু কম করে কেটে নিলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায়। সে একজন বলে কালো কড়াইটা, কালো আসলে কালো কড়াইতে রান্না করা অনেক সুবিধা, তেল কম লাগে। যে কালো কড়াইতে সেটা কালো কড়াইতে মাছ ভাজি করতে সুবিধা, মাছ লেগে যায় না, তারপরে যে কোনো ভাজি করতে সুবিধা, কারণ তোর খুবই সামান্য দিলে হয়ে যায়। আর কড়াইয়াতে কোনো কিছু লাগে না, কালো কড়াইয়া, এই কালো কড়াইয়াটি 750 টাকা দিয়ে কিনছি। যে কালো কড়াইয়াটা, কালো কড়াইয়া কমেস করতে দিই, এই কালো কড়াইয়াটা 750 টাকা দিয়ে কিনছি। এটা নন স্টিকের, আর এটাতে যে কোনো কিছু ভাজি করতে অনেক সুবিধা, তেল খুবই কম লাগে, হয়তো তেলেও হয়ে যায়। এরকম লাল লাল করে ভাজি হলে আলু ভাজিটা খেতে অনেক ভালো লাগে। জলটা একটু কমিয়ে দিই। শুকনো মরিচের কেটে দিয়েছি, সেটা দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই হচ্ছে আলু ভাজিটা। আলু ভাজি চিকেন করে কেটে নিলে খেতে অনেক স্বাদ লাগে। আসলে আমার ফেসবুকে 4টা পেজ, তারপরে আবার ইউটিউব চ্যানেল, সবগুলোতে ভিডিও আপলোড করতে হয় প্রতিদিন। আর ফেসবুকে নিয়ম হচ্ছে রেগুলারলি থাকতে হয়, ভিডিও আপলোড করতে হয় প্রতিদিন, ভিডিও আপলোড করতে হয়। ফেসবুকে কাজ করা চাকরি হতে একদিন কাজ না করলে টাকা আসে। রিচ কমে যায়, ইংরেজিং কমে যায়, ওয়ার্ক টাইম কমে যায়। তো হয়ে গেল মজাদার আলু ভাজি।
যে আলু ভাজিটা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগবে। কড়াইটা আরেকটা সুবিধা হচ্ছে, এটাকে লুচ ব্যবহার করতে হয় না বা কোনো ন্যাকড়া ব্যবহার করতে হয়, এখানে ধরেই এই যে ইয়া করা যায়, আলাদা কোনো লুচ ইউজ করতে হয় না, রুমাল ইউজ করতে হয় না। একদম লাল লাল করে আলু কাঁচিতে হয়ে গেছে, চিকন করে কেটে নিয়েছে একদম।